press the bell icon on the YouTube app and never miss another update. সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুফিজ মিয়া আপনাদের সবাইকে জানাচ্ছি ফানকিং এর নতুন আরেকখানা ভিডিওতে স্বাগতম। থ্যাংক ইউ। তো সুধী দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে মেজর রাশেদ সিনহার হত্যাকাণ্ড নিয়ে। শুরু করেন জামাই সাহেব। ইয়ে মুফিজ ভাই, শুরুর আগে আমার একখান কথা ছিল। তোমার জন্য থাকছে কেয়া কসমেটিক্স লিমিটেড এর সৌজন্যে এক বস্তা গোবর। এবার আসা যাক ভিডিওর মূল প্রসঙ্গে। মেজর রাশেদ সিনহার প্রথম অপরাধ হইতেছে তিনি ভুলবশত বাংলাদেশে জন্মগ্রহণ কইরে ফেলেছিলেন, তাই তো তার আজ এই দশা। আর তার দ্বিতীয় অপরাধ হইতেছে তিনি বাংলাদেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন, তাই তো তার আজ এই দশা। এটা সত্য, কারণ আমাদের দেশের মূল বৈশিষ্ট্য হইতেছে যে কেউ যদি ভালো কিছু করতে চায় কিংবা উপরের দিকে উঠতে চায়, তাহলে সবাই মিলে তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিবে। এই একটা কথা আপনি কইছেন, এই ফয়েল একটা কথা আবার ভালো লাগছে ভাইয়া। ইয়ে মুফিজ ভাই, এখন কথা হইতেছে যে এই মেজর সিনহা সাহেবকে কারা মারলো এবং কি জন্য মারলো, কিছুই তো আমার মাথায় ঢুকতেছে না। তাকে কেন মারা হয়েছে সেটা যারা মারছে তারাই ভালো বলতে পারবে। আর যতটুকু শোনা যাইতেছে যে তাকে মারছে হচ্ছে ওসি প্রদীপ কুমার এবং তার সঙ্গের সাঙ্গ পাঙ্গরা। আচ্ছা মুফিজ ভাই, এই ওসি প্রদীপ কুমার যদি সত্যি সত্যি রাশেদ সিনহা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তাকে কি করা উচিত বলে আপনি মনে করেন? সে যদি সত্যি অপরাধী হইয়া থাকে, তাহলে তাকে স্পেশাল থেরাপি দেওয়ার জন্য শ্রীলঙ্কান পেসার লাসিত মালিঙ্গাকে হায়ার করে এনে তার মিডল স্টাম্প বরাবর একটা ইউরকার বল ছেড়ে তার সুপারি দুইটাকে উড়ায় দেওয়া উচিত। ইয়ে মুফিজ ভাই, আপনার স্পেশাল থেরাপিটার কথা শুনে কিন্তু আমি নিজেও একটা স্পেশাল থেরাপি আবিষ্কার করে ফেলছি, শুনবেন নাকি? কয়া ফালান, অসুবিধা নাই, কয়া ফালান। বলবো না, আমার লজ্জা লাগে। আরে মিয়া, কত সমস্যা নাই, কয়া ফালাও না। মানে ভাই, কথাটা হচ্ছে কি, তার এক পা ব্রাহ্মণবাড়িয়ায় আর এক পা ইউনাইটেড স্টেট অফ নোয়াখালীতে রেখে তার মাঝ বরাবর মেসি, নেইমার এবং রোনালদোকে দিয়ে লাগাতার কয়েকটা কিক করালে কেমন হয়? একদম। তো বন্ধুরা, সব কথার এক কথাই হচ্ছে, আসল অপরাধী যেই হোক না কেন, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সুষ্ঠু বিচার হোক, যাতে পরবর্তীতে কেউ আর এরকম করার সাহস না পায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না প্লিজ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আলবিদা।